স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি আমি শাবনম আজিম। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘর গোছানো এবং জোট গঠনের তৎপরতা দেখা যাচ্ছে। আজকে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনে দলের প্রচার কৌশল নিয়ে কথা বলেছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী রাজনীতির রূপরেখা হিসেবে ভিশন 2030 ঘোষণা করেছেন। এর মধ্যে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নতুন জোট গঠন করেছে। ভোট এবং জোটের রাজনীতি নিয়ে আজ কথা বলব একাত্তর সংযোগে, এবং আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, চেয়ারম্যানের উপদেষ্টা জাতীয় পার্টি, এবং আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর সংযোগে, এবং দর্শক আপনাদেরকে বলছি আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনাদের মন্তব্য জানাতে পারেন এবং প্রশ্ন তো অবশ্যই করতে পারেন। এবং শুরুতেই যে বিষয়গুলো বলছিলাম সেখান থেকেই প্রশ্ন রাখতে চাই। আজকে যে বর্ধিত সভাটি হলো সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে, আমরা দেখছি যে প্রচার কৌশল নিয়েও কথা বলা হয়েছে, কিন্তু খুবই ইতিবাচক একটি জায়গা আমরা দেখলাম যেখানে কিনা স্পষ্টভাবে আসলে আমরা দেখলাম যে আওয়ামী লীগকে অনুসরণ করে ভিশন 2030 দেয় বিএনপি চেয়ারপারসনের প্রতি আসলে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই প্রশ্নটি রাখতে চাই, যখন বিএনপির এই জায়গাটিকে ইতিবাচক হিসেবে আওয়ামী লীগ দেখছে এবং বিএনপি রাজনীতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে ফিরে আসছে বলে মনে করছেন আপনারা, সেই সময়টিতে আপনারা সেই ইতিবাচক ভঙ্গি মোকাবেলা করার জন্য কি ধরনের কৌশল নিচ্ছেন? দেখুন, আপনাকে ধন্যবাদ প্রথমে, এবং আজকের বর্ধিত সভার যেই বিষয়টিতে আপনারা ফোকাস করেছেন সেটা নিঃসন্দেহে একটি গঠনমূলক একটি বক্তব্য ছিল, এবং আমাদের প্রতি যেই নির্দেশনাগুলো ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে একটি অন্যতম বিষয় ছিল যে বিএনপির যেই ম্যানিফেস্টো, তারা ম্যানিফেস্টো বলবো না বা ভিশন বা যেভাবে ঘোষণাপত্র যেভাবে আপনি বলুন না কেন, সেটার ব্যাপারে যেই মন্তব্য জনতা শেখ হাসিনা করেছেন। আপনি দেখবেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় গঠনমূলক সৃষ্টিশীল রাজনীতি করে গেছে, এবং আমরা যদি বিগত কিছু রাজনৈতিক যে প্রক্রিয়া দেখি, বিশেষ করে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে, বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সাংবিধানিক রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করেছেন আমি বলবো। এভাবে যে সাংবিধানিক কোনো বিধিনিষেধ না থাকা সত্ত্বেও তিনি কিন্তু রাষ্ট্রপতিকে সেই নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে পূর্ণাঙ্গ এখতিয়ারের চর্চা করতে দিয়ে একটি যে প্রক্রিয়া চালু করেছেন, সার্চ কমিটির প্রক্রিয়া, যেটি রাষ্ট্রপতি চালু করেছেন, বিগত রাষ্ট্রপতি চালু করেছেন এবং এবার পুনরায় পুনরাবৃত্তি হয়েছে, এই যে সাংবিধানিক একটা প্রক্রিয়া যে শুরু হয়েছে, আমি মনে করবো এটা সাংবিধানিক রাজনীতিতে জনতা শেখ হাসিনা একটা অনন্য অবদান, বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে এটি একটি লেখা থাকবে যে নির্বাহী বিভাগ সকল ক্ষমতা থাকা সত্ত্বেও একটি ক্ষমতার চর্চা না করে তারা যেই উদাহরণটা সৃষ্টি করেছে সকল জন মতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে, এই যে সৃষ্টিশীল প্রক্রিয়া এবং গঠনমূলক রাজনীতি, এটা তো বঙ্গবন্ধুর কন্যার কাছে আমরা আশা করতে পারি। যারা আমরা কিন্তু এটিও দেখলাম আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন নেতা, মানে বহু নেতাদের মধ্য থেকেও দেখলাম যে এই ভিশন 2030 কে কঠোর সমালোচনার মধ্যে ফেলা হলো। বঙ্গবন্ধু কন্যা যে জনতা শেখ হাসিনা যে কথাটা বলেছেন যে অন্তত পক্ষে এইবারই প্রথম, তারা নির্বাচনেরও অনেক আগে সবসময় তো গতানুগতিক একটা ম্যানিফেস্টো ইশতেহার দেওয়া হয়, কিন্তু কিছুটা চর্চা করেছে যে জাতিকে একটি পথ দেখানোর জন্য কিছুটা চর্চা হয়তো বা করেছে, এবং আওয়ামী লীগ কিন্তু যেটা অনেক আগে থেকে করে আসছে সেটা তারা যেহেতু এবার ফলো করেছে। সেখানে প্রশ্নটি জাগে, আপনারা কি তাহলে নেত্রীকে ঠিক ফলো করেন না, নাকি আপনাদের মধ্যে আসলে অতটুকু অভিজ্ঞতা না থাকার কারণে সেভাবে সমালোচনা চলে এসেছে? আমরাও কিন্তু বলছি যে একটি রাজনৈতিক দল হিসেবে একটা ভিশন থাকা দরকার, একটা আদর্শ থাকা দরকার একটা দলের, দেরিতে হলেও কিন্তু বিএনপি সেটা উপলব্ধি করতে পেরে সে একটি ধারায় এসেছে, জ্বালাও পোড়াও, যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা, জঙ্গিদের প্রশংসা ইত্যাদি, এই যে অসাধু মিথ্যা রাজনীতির যেই চর্চা তারা করতেন এতকাল ধরে, সেখান থেকে সরে এসে কিছুটা হলেও গঠনমূলক কার্যকলাপের মধ্যে তারা এসেছেন, গঠনমূলক কথাবার্তা বলছেন, এজন্য ধন্যবাদ। এবং আপনি দেখুন যে আমরা কিন্তু তাদের যে সমালোচনাটা করেছি সেটি হচ্ছে যে আমাদের কিছু যেই ম্যানিফেস্টোতে ছিল, আমাদের ঘোষণাপত্রে ছিল, সেগুলো যে অনুকরণ করে
এবং অনুকরণ করে সেগুলো সেখানে পুনরাবৃত্ত করেছেন, তার পুনরায় সেখানে লিখেছেন, সেটার আমরা সমালোচনা করেছি। শুধু তাই নয়, আমরা আরো সমালোচনা করেছি যে আমরা কিন্তু সমালোচনা করেছি গঠনমূলক, আমরা কিন্তু ঢালাও সমালোচনা করছি না এখানে। আর যেই ব্যক্তি সাবমেরিন কেবলে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করলেন না, সেই ব্যক্তি আবার নাকি বলছেন এখন 3G আনবেন, দেশে তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন করবেন। একজন ব্যক্তিকে তার দলের নেতাকে টেলিফোনের লাইসেন্স দিয়ে মনোপলি ব্যবসা করে সারা দেশে দেশকে পিছিয়ে দিয়েছেন, তিনি যদি সেই আশ্বাস দেন, সেখানে আমরা সমালোচনা করছি যে যার মুখে মুখ থেকে এগুলো আসছে সেগুলো তার মানায় না, তার কাজ এবং কথার মধ্যে ব্যাপক তারতম্য আছে, সেখানে তো অবশ্যই সমালোচনা হবে। সেই সমালোচনা আমরা করছি, আমার নেত্রীও করেছেন এবং তিনি বেশ কিছু বক্তব্যও কিন্তু সেখানে বলেছেন যে 3G যেখানে আমরা নিয়ে এসেছি, খালেদা জিয়া তার ভিশনের 3G কথা বলছেন, বা তথ্য প্রযুক্তি খাতে যেখানে আমরা আমরা যে উন্নয়ন এনেছি সারা দেশে, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে আমাদের যে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, সেটা এখন শুনে 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 তিনি এখন সেটা বলছেন। হ্যাঁ, আমরা প্রশংসা করছি, আমরা প্রশংসা করছি, কথা যদি মেনেও নেই সেখানেও তো প্রশ্নটি জাগে যে আপনারা যতটুকু এগিয়ে নিয়েছেন দেশকে, তারপর থেকেই তো অন্যরা কেউ এগোবার চেষ্টা করবে, আবার করবে না? তথ্যগুলো দেওয়া হচ্ছে, তারা যে তথ্যগুলো দিচ্ছেন যে আপনার $5,000 বাৎসরিক আয় উন্নত করবেন, ইতিমধ্যে $1,600 বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার সরকার ইতিমধ্যে $1,600 আয় আমরা নিয়ে গেছি, 2021 সালের মধ্যে আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাবো, 2030 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই যে গুণগত পার্থক্যগুলো এবং গুণগত তারতম্যগুলো বিষয়ে সমালোচনা হবে রাজনৈতিক দল হিসেবে, আমরা কিন্তু অপর একটি রাজনৈতিক দলের যে বিষয়গুলোতে আমাদের পার্থক্য আছে সেগুলোতে অবশ্যই আমরা সমালোচনা করবো, সেটাই তো রাজনৈতিক। অনেক ধন্যবাদ, আবার নিশ্চয়ই আমি আপনার কাছে ফিরবো। একদিকে ইতিবাচক দিক দেখলাম এবং ব্যাখ্যার ক্ষেত্রে আবার বেশ কিছু সমালোচনাও পেলাম, সব কিছু মিলিয়ে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আপনারা গতকালও একাত্তর জার্নাল আপনার সাথে আমার বসা হয়েছে, সেখানে আপনি বলছেন যে তৃণমূল পর্যায়ে আপনি ছড়িয়ে আপনারা ছড়িয়ে দেবেন আপনাদের যে ভিশন 2030 আছে, এখানেও সেই বিষয়টি কিভাবে সম্ভব, কৌশলটি কী হবে তা জানতে চাই, এবং একই সাথে এই আওয়ামী লীগের সমালোচনাকে একরকম ফেস করে তো আসলে এগোতে হবে সেই বিষয়গুলো আমি একটু বুঝতে চাই যে আপনারা কি প্রক্রিয়ায় যাচ্ছেন। আওয়ামী লীগের একটা নিজস্ব ভাষা আছে, একটা স্টাইল আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলটিকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, দলটার যে ক্যারেক্টার, ওনার বাচনভঙ্গি, ওনার ভাষা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, পুরোটাই দলটাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা যখন ভিশন 2030 দিলাম, সাথে সাথে উনি বলেন এটা জাতির সঙ্গে তামাশা, এটা প্রতারণা, এটা অন্তঃশাসশূন্য, এটা ওনাদের ভিশন রূপকল্প 2021 একটি নকল, এবং এটা মেধাস্বত্ব চুরি হয়েছে এই জায়গাটিতে, এই কথাগুলো উনি বললেন, ভালো কথা। একই কথা আমি বলতে শুনলাম ওনাদের নেতাকর্মীদেরকেও, যে কথাটা আপনি বলছিলেন যে ওনাদের প্রধান একরকম কথা বলছেন এবং সাধারণ সম্পাদক থেকে অন্যান্য নেতারা আরেকরকম কথা বলছেন। এখানে ব্যারিস্টার মুহিব সাহেব বসে আছেন, আমার ধারণা ছিল উনি শিক্ষিত মানুষ, বাইরে থেকে পড়াশোনা করে এসেছেন, এখানে 3G কিন্তু ইন্টারনেটের 3G না, 3G হলো সুশাসন, সুসরকার, সুনীতি, গুড গভর্নেন্স, গুড পলিসি অ্যান্ড গুড গভর্নমেন্ট। তো এই যে 3G, এটা হচ্ছে 11 ধারে পরিষ্কার বলা আছে। আর ওনারা যে কথাটি বলছিলেন ইন্টারনেটের গতির ব্যাপারে, যে 3G ওনারা অলরেডি নিয়েছেন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, সেই বিষয়ে বলা আছে আমাদের 95 ধারায়। তো আমি ভীষণ রকম আশা করেছিলাম যে উনি সাধারণ সম্পাদকের লাইনে না গিয়ে উনি নিজে পড়ে বুঝে তারপর উনি বলবেন। আচ্ছা, এখন আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা কি বলেছি, আমরা বলেছি মোবাইল কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে, বিশেষ করে মফস্বলে আমরা উচ্চ গতির 4G কভারেজ নিশ্চিত করা হবে বাই 2030, এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে 4G বা তার চেয়ে উচ্চ গতির ইন্টারনেট কভারেজ আমরা নিশ্চিত করব। আচ্ছা, উনি বলেছেন মাথাপিছু আয়ের কথা, বিষয়টা বোধহয় ওনার কাছে খুব পরিষ্কার না। আমরা বলেছি 2030 সালের মধ্যে মাথাপিছু আয় আমরা $5,000 উন্নীত করবো। ওনারা যেটা বলেছেন যে ১৬০০ সামথিং সেটাকে, বা ১২০০-১৩০০ সামথিং, হোয়াট এভার হি সেড, সেটাকে $5,000 আমরা নিয়ে যাব। আমি শেষ করে নিই। আচ্ছা, উনি আরেকটি কথা বলেছেন যে এই সরকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এনেছে, কিভাবে এনেছে, নির্বাচন কমিশন নিয়োগের মাধ্যমে, এবং যে একটা সার্চ কমিটি করা হয়েছে সেই আইডিয়াটির মাধ্যমে। আমি আপনাকে খুব বিনীতভাবে বলছি, সংবিধানেই পরিষ্কার এই ক্ষমতাটি রাষ্ট্রপতিকে দেওয়া আছে,
এবং রাষ্ট্রপতি এই যে নির্বাচন কমিশনটি গঠিত হবে এটার এখতিয়ার রাষ্ট্রপতির, কিন্তু একই সঙ্গে আইন প্রণয়নের কথা বলা আছে। এখন আমার কথা হলো যে এতগুলো বছর ওনারা এক নাগাড়ে ক্ষমতায় আছেন, আজকে সাড়ে আট বছর জি এক নাগাড়ে একচ্ছত্র ক্ষমতায় আছেন, গত সাড়ে তিন বছর তো একেবারে একচ্ছত্র, এই আইনটি করতে বাধা কি ছিল? আইনটি করতে তো কোনো সমস্যা ছিল না, নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন হতে পারতো। কিন্তু আমার আরেকটা প্রশ্ন উনি করেছেন, জ্বালাও পোড়াও এবং জঙ্গিদের পৃষ্ঠপোষকতা, এই যে জ্বালাও পোড়াও জঙ্গিদের পৃষ্ঠপোষকতা, এটা হচ্ছে এক ধরনের যে তোতা পাখিকে কথা শিখিয়ে দিলে যেমন একই কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে, বিষয়টা ওরকমের মতো হয়ে গেছে। আরে কোথায় জ্বালাও পোড়াও এর সঙ্গে বিএনপি নেতাকর্মী জড়িত, এটাকে বলেন একটা একটা করে ইনসিডেন্ট বলেন, আমরা শুনি, সেটা প্রমাণ হয়ে আসুক আদালত থেকে আগে। সব তো হুকুমের আসামি করে ফেলছেন, কাকে হুকুম দিল, কোথায় হুকুম দিল, কখন হুকুম দিল, কি করতে হুকুম দিল, তার কোনোটারই তো কোনো পরিষ্কার ব্যাখ্যা নাই। এমনকি আমাদের বিএনপি চেয়ারপারসনকে পর্যন্ত বলা হয়েছে হুকুমের আসামি, তিন মাস ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে ওনার কার্যালয়ে। আপনি জানেন আমার তো উত্তর দিতে হবে, আমি শেষ করি, ওনার টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ওনার নেতা কর্মীদেরকে ওনার এখানে যেতে দেওয়া হয়নি। তো উনি কাকে হুকুম দিলেন, কোন পদ্ধতিতে হুকুম দিলেন? আর হুকুমের আসামি বলে কিন্তু এক্স্যাক্টলি ক্রিমিনাল লতে কোনো মানে শব্দ নেই, আপনাকে স্পেসিফিক হতে হবে যে অমুক জায়গায় অমুক জনকে অমুক কাজের আপনি নির্দেশ দিয়েছেন। সুতরাং আরেকটা বিষয় যে কথাটা তারা বলছেন আমাদের সাধারণ সম্পাদক থেকে সবাই, যে এইটা ওনাদের ভিশন লোক ইয়ে করা, মানে কিছু অংশ আমরা ওনাদের ভিশন থেকে চুরি করেছি মেধাস্বত্ব, ঠিক স্পেসিফিক্যালি কোন ধারাগুলো আমরা চুরি করেছি? আমি আবার পরিষ্কার করে যে প্রশ্ন রেখেছেন আমাকে যেতেই হবে, আমাকে প্রশ্ন করেছেন যে এটা আমরা কিভাবে তৃণমূলে নেব আপনার কাছে, আমি আসলে কর্মশালায় এবং একই সাথে আরেকটি প্রশ্ন রেখেছি, চাই তা হচ্ছে কি আপনারা বলেছেন আমি যদি ভুল না করে থাকি ক্ষমতায় এলে আমরা এই করব, ক্ষমতায় না এলে কিভাবে করবেন সেটিও আমরা বুঝতে চাই। আমি একটু চল যেতে চাই, আমি অবশ্যই আপনার কাছে আবার ফিরব, ব্যাসি শামীম হায়দার পাটোয়ারি তৃণমূলে এই রাজনৈতিক জামা কর্মশালার আয়োজন করব এবং এটি আমরা ছড়ায় দিব, পুরো বিষয়টিকে মোকাবেলা করবেন। এবং একই সাথে আমরা দেখলাম এই 58 দলের যে জোট, সেই জোটটি আসলে ভেঙে গেল, ভেঙে যাওয়া অনেকটা রিমোর উঠেছে, রিমোরটা অথেন্টিক না, দ্বিধা বিভক্ত হয়ে গেছে এরকম জনগণ নিউজ পাচ্ছি আমি যতটুকু আজ পর্যন্ত জানি, এই ধরনের কোনো ব্রেকআপের কোনো নিউজ আমি পাইনি, এটা সম্পূর্ণ গুজব, যদি সত্য হয় আমি জানাবো। যেটা হচ্ছে ভীষণ নিয়ে ভীষণ কাণ্ড হচ্ছে, এই নামে একটা আর্টিকেল লিখেছে মহিউদ্দিন আহমেদ। তো আসলে বিএনপির ভীষণে যদি আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা থাকে, এতে বিএনপি আওয়ামী লীগ আমরা সবাই খুশি হব, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের ভীষণের পিছনে অর্থনীতিবিদদের একটা থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে, এবং অর্থনীতিবিদরা সাধারণত কমনভাবে দেশের অর্থনৈতিক স্বার্থ উন্নয়নের স্বার্থতা দেখবে এবং সেখানে কনসেন্সাস থাকবে, এটা খুব স্বাভাবিক। যদি ওখানে বলা থাকতো আমরা ক্ষমতায় গেলে সমস্ত ডিজিটাল অ্যাক্টিভিটিস বন্ধ করে দেব, সেটা নিয়ে খুব উত্তেজিত হওয়ার মতো অনেক কিছু ছিল। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা, এখানে চুরি করার কিছু থাকতে পারে না থাকতে পারে, বাট জিনিসগুলো কিন্তু এই যেটা বললাম দেশের স্বার্থে কিছু কমন জিনিস হবে। এমনকি আওয়ামী লীগের যে ভিশন 2021 এটাও কিন্তু আওয়ামী লীগের না, এটা 2005 সালে সিপিডির করা, সিপিডির একটা গোল টেবিলে সেটা থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে ছিল, পরবর্তী 2008 সালে সেটাকে অ্যাডপ্ট করেছে। দেশের স্বার্থে ভালো জিনিস অ্যাডপ্ট করা হয়েছে, সবাই হ্যাপি। বিএনপির ভিশনও, বিএনপির ভিশনে দুটো জিনিস আমার নজর কেড়েছে, বাকি জিনিসগুলো উন্নয়নমুখী গতানুগতিক। একটা হচ্ছে বাইক্যামেরাল লেজিসলেশন, এটা চিন্তা করা হয়েছে, আর হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়াল্টার বেজট নামে অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি 100-150 বছর আগে বলেছিলেন যে ওয়েস্টমিনস্টার ফর্ম অফ গভর্নমেন্টে একটা ফিউশন অফ পাওয়ার ঘটে থাকে, সেটা হচ্ছে আপনার যিনি প্রাইম মিনিস্টার উনি ক্যাবিনেটের হেড, অ্যাট দ্য সেম টাইম উনি লেজিসলেচারের হেড, যারা লেজিসলেটিভ বডি মানে এমপি তাদের মধ্যে থেকে একটা বড় অংশ আবার ক্যাবিনেট মেম্বার, এবং সেই ক্যাবিনেট মেম্বার আবার পার্লামেন্টেও বসছে। লেজিসলেচার এবং টপ এক্সিকিউটিভের ফিউশনের কারণে এখানে ক্যাবিনেট অথবা প্রাইম মিনিস্টার এক্সট্রিমলি পাওয়ারফুল হয়ে থাকে। অনেকে বলে মোর পাওয়ারফুল দেন দ্য রাশিয়ান জার, অনেকে বলে মোর পাওয়ারফুল দেন দ্য মোগলস, এবং এটা সব আমলেই সেখানে একটা ভারসাম্য অত্যন্ত প্রয়োজন। আরেকটা জিনিস আসতে পারতো যেটা আওয়ামী লীগ বিএনপিকে এখন বলছে না, আমরা বলছি, জাতীয় পার্টি বলেছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত এমন কোনো দেশ নাই যেখানে 16 কোটি লোক আছে কিন্তু সেটা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। বাংলাদেশ হায়েস্ট নাম্বার অফ পপুলেশন নিয়ে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট চালাচ্ছে, আমাদের পার্টির একটা প্রস্তাবনা আছে যেটা সিরাজুল আলম খানও খুব হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করেছে। দুটো জিনিস আমরা বলেছিলাম, একটা হচ্ছে এই যুক্তরাষ্ট্রীয় সরকার, আর একটা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে, এবং দুটো জিনিসই রিপ্রেজেন্ট, তাতে হতো কি ছোটো ছোটো দলগুলো রিপ্রেজেন্ট পেত। তো যুক্তরাষ্ট্রীয় সরকার হলে দেশকে 8টি প্রদেশে ভাগ করা হতো, 8টি হাইকোর্ট থাকতো, 8টা ছোটো ছোটো লেজিসলেটর থাকতো, এবং ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশনটা হতো এবং সুশাসনটা হতো, জনগণকে সুশাসনের সুফলটা জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া ওইটা দিত। ঠিক এই জায়গাতে দুটি দলই কিন্তু খুব একটা অ্যাক্টিভ না।
বিএনপির ভিশনটা নিয়ে অনেক আশার সঞ্চার বিএনপির মধ্যে হয়েছে, অনেকের মধ্যেই হয়েছে। এই ভিশনের অনেক কিছুই আমরা ক্ষমতা বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে দেখতে পাইনি। এই ভারসাম্য যে অভিযোগটা আওয়ামী লীগের বিরুদ্ধে আনা যায় সেটা বিএনপির বিরুদ্ধে আনা যায় যে ক্ষমতার ভারসাম্য বিএনপি কেন করেনি। হ্যাঁ, এই জিনিস বাই ক্যামেরাল রেজিস্ট্রেশন বিএনপি, তখনও তো জাসদ বলেছিল বাই ক্যামেরাল করেন, পার্শ্ব কক্ষ বিশিষ্ট সংসদ সদস্য করেন, এটাও একটু ইম্পর্টেন্ট। 300 থেকে কিন্তু আমাদের 500 করা উচিত এখন সংসদ সদস্যদের প্রতিনিধিত্ব, কারণ আপনি একজন এমপি গড়ে 5 লাখ থেকে 8 লাখ লোকের প্রতিনিধিত্ব করে, এটা কি প্র্যাকটিক্যালি একটা এমপির পক্ষে সম্ভব কিনা এখন। তো এই জিনিসগুলো কিন্তু আওয়ামী লীগের দায়টা এখানে যে আওয়ামী লীগ একটা অ্যাবসলিউট কনস্টিটিউশনাল মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে এবং অনেক পরিবর্তন তারা কিন্তু করতে পারত, এই সুশাসন দেয়া, এই ডিসেন্ট্রালাইজেশন, তো সেগুলো আওয়ামী লীগ খুব একটা করেনি। উন্নয়নমুখী রাজনীতি করেছে, উন্নয়ন করেছে, অর্থনৈতিক উন্নয়ন করেছে, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করেছে, এটা প্রশংসার দাবিদার। কিন্তু কাঠামোগত সাংবিধানিক কাঠামো দুর্বল থাকলে এই উন্নয়নগুলো আসলে জনগণ সুফল পাবে কি না, এটা নিয়ে সবসময় কোশ্চেন থেকে যায়। জি, দুই রাজনৈতিক পক্ষের ক্ষেত্রে আপনি বেশ ভালোই একটি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন, আপনাদের জায়গাটি আমি খুব ভালো বুঝতে পারলাম। এবং সেখান থেকে আরেকটি প্রশ্ন আপনার কাছে রেখে দিচ্ছি, আমাকে বিরতিতে যেতে হবে। যখন আমরা সংবাদ মাধ্যমগুলোতে এরকম সংবাদগুলো পাচ্ছি যেটি নিয়ে শুরু করেছিলাম যে আপনারাও কি ভেঙে গেলেন কি না, আপনি স্পষ্টভাবে বললেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি, আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ আমরা দেখতে পারলাম না, আপনাদের জায়গাটি আসলে কোথায়? নির্বাচনে হাওয়া বইছে একদিকে, অন্যদিকে প্রতিবাদের জায়গাটি আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা কতটুকু সংগঠিত অবস্থায় আছেন তাও আসলে একটি প্রশ্ন আমি জানতে চাই। তবে বিরতির পর ফিরে এসে কথা হবে নিচ্ছে। আরও একবার আমন্ত্রণ, আমরা কথা বলছিলাম নির্বাচনী হাওয়া নিয়ে এবং সত্যি মাঠ বেশ গরম। 1.5 বছর আগে, মানে ইলেকশনের প্রায় 1.5 বছর আগেই পুরো মাঠ গরম হয়ে গেছে। এবং আপনার কাছে আসলে প্রশ্ন রেখে গিয়েছিলাম শামীম হায়দার পাটোয়ারি, যে আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদের জায়গাও দেখলাম না, দুটো সংবাদ মাধ্যমে আমরা পেলাম এবং কোনোটাই খুব মানে ফেলনা বলা যাবে না, বেশ ভালোই তার কাটতি আছে বলে আমরা জানি। সেখানে যখন এরকম বড় দুটো ব্যাখ্যামূলক সংবাদ আমরা পেয়ে যাচ্ছি, সেখানে আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদের জায়গা না? একটা হচ্ছে যে আমরা যতটুকু জানি যে এই নিউজগুলোর মধ্যে ঠিক সোর্স বা অথেন্টিসিটি কতটুকু আছে আমরা জানি না। রাজনীতিতে গুজব অনেক কিছু হয়, রিউমার ছড়ানোর জন্য রীতিমতো কোর্স করানো হয় অনেককে। এই যে জোটটা হয়েছে এটা এখন পর্যন্ত আমি যতটুকু টিকে আছে এবং এটা আরও বাড়বে, আমি যতটুকু শুনছি পরিধিটা বাড়বে, বাড়ানোর অনেক কিছু স্ট্র্যাটেজিক কারণ আছে। একটা হচ্ছে মনস্তাত্ত্বিক দিক থেকে, একসময় বঙ্গবন্ধুর বা এখনও আছে অনেক আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, জিয়া আসলেন, জিয়া জীবদ্দশায় কতটা জনপ্রিয়তা পেয়েছে আমি জানি না, তবে জিয়ার মৃত্যুর পরে তার জানাজায় ব্যাপক লোকের উপস্থিতি, দেন 91 সালে বিএনপির ক্ষমতায় আসা দিয়ে বলা যায় জানাজার উপস্থিতি দিয়ে কিন্তু কারোর, তার সাথে অ্যাড করছি 91 সালে বিএনপির ভোটে জেতা, এটা যেটা আনএক্সপেক্টেড ছিল আওয়ামী লীগের জন্য সবার জন্য যে 91 সালে বিএনপি ভোটে জিতবে, এটা আমরা কেউ কল্পনাও করিনি, আমরা ছোট ছিলাম যদিও। তো তখন বলা যায় যে না, বিএনপির একটা জনপ্রিয়তা কিছু অংশ হয়ে গেছে। এখন বিগত 20-25-30 বছরে এই দুটি দলই বারবার ক্ষমতায় আসছে, জনগণ দুজনকে দেখেছে এবং কিছু লোক দুই দলের থেকে তৃতীয় একটা দল করার চিন্তাভাবনা করছে। ছোটো ছোটো ইসলামিস্ট দল আছে, ছোটো ছোটো হিন্দু দলও আছে, ছোটো ছোটো বাম দলও আছে যারা আদর্শিক। তো এদের সবাইকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, এই প্ল্যাটফর্মটা অবশ্যই একদিকে আমাদের ভোটের যাচাইতে সুবিধা করবে, অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস হবে আমাদের জটিলটি যদি জোট হয় যে কোনো জোটের সাথে দর কষাকষিতে সুবিধা হবে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা সবসময় বলে থাকি, রুমিন ফোরানাকে আরেকটা অক্ষুদ্ধ বলেছিলাম, এটা বিএনপির জন্য এক ধরনের ইনডাইরেক্ট কম্পালশন হবে যে এবার ভোট আমরা বর্জন করলেও 5ই জানুয়ারির মতো ভোটটা ভোটার বর্জন করবে না, হয়তোবা হয়তোবা এবার ফেয়ারলি। প্রশ্ন যাচ্ছে জি, যে 58টি জোটের মধ্যে দুটোর মাত্র নিবন্ধন আছে, বাকিগুলো বারবার বলা হচ্ছে নাম সর্বস্ব, নাম সর্বস্ব। হ্যাঁ, যাদের নিবন্ধন নাই তারা, তাদের মার্কা নাই, তারা লাঙ্গল বা অন্য কোনো মার্কা নিয়ে ভোট করবে বা করবে না বা ভোট দেবে, তাদের কর্মী কজন, তাদের সমর্থক কজন? এখন আপনার 19 দল বা 14 দলে 2-1টি দল বাদ দিলে বাকিদের কর্মী কজন, ভোটার কতজন? আমি 14 দলের একটা গুরুত্বপূর্ণ অংশীদারের একজন ইলেকশনের কথা বলতে পারি, একটা কেন্দ্রে মাত্র একটা ভোট পেয়েছে। হ্যাঁ, এটা একই কথা বিএনপির ক্ষেত্রেও আছে। তো মূল দল তো ওখানে আওয়ামী লীগ, বিএনপি বা 2-1টি দল, এখানেও মূল দল জাতীয় পার্টি, যুক্ত ফ্রন্ট, ইসলামিক যুক্ত ফ্রন্ট, তাদের চিটাগাং বেল্টে অনেক ভোট আছে। সবচেয়ে সেখানেই কিন্তু প্রশ্নটি যাচ্ছে যে জাতীয় পার্টি আসলে কাকে প্রমোট করতে চাচ্ছে অথবা কি প্রমাণ করতে চাচ্ছে? না, জাতীয় পার্টি যেটা প্রমাণ করে, যেমন একটি জোট নিয়ে, যেমন 2 বছর আগেও এই টকশোতে আমি ফেস করেছি যে দল দুভাগ হয়ে যাচ্ছে, রওশনপন্থী, এরশাদপন্থী, ঠিক আছে, সেখান থেকে এখন ফেস করছি জোট। আপনি ইউ ক্যান সি দ্য ট্রানজিশন অ্যান্ড মিডিয়া কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাটেনশন, অ্যাটেনশনটা এখন জাতীয় পার্টি এনলার্জ হচ্ছে, কতটুকু হচ্ছে এটা বিতর্কের বিষয়, কিন্তু এনলার্জ হচ্ছে, নতুন জিনিস অ্যাড হচ্ছে, অ্যাডাপ হচ্ছে, তো সেটা তো অবশ্যই জাতীয় পার্টির জন্য একটা গুড নিউজ। জি,
নিশ্চয়ই আমি আবার ফিরব আপনার কাছে যদি চলে আসি ব্যারিস্টার নওফেল আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আসলে ছিল কিন্তু সেখান থেকে যদি আবারও একটু যাই আজকের এই বর্ধিত সভায় প্রধানমন্ত্রী বললেন যে আওয়ামী লীগের মধ্যে আসলে এমন কিছু ব্যক্তি ঢুকে গেছেন যারা আসলে মামলা থেকে বাঁচতে অথবা উন্নয়ন প্রকল্পের ভাগিদার হওয়ার জন্য এখানে এসে স্থান করে নিচ্ছেন বা আশ্রয় নিচ্ছেন এবং তাদের কারণেই দলটি আসলে একরকম হুমকির মুখে পড়ছে সেখানে খুন খারাপে সব কিছু হয়ে যাচ্ছে এবং এভাবেই বলেছেন যে কোনোয়ের গুতায় আমার নেতাকর্মীরা টিকতে পারে না এরকম যখন অবস্থা যখন সন্ত্রাসী ঢুকে পড়ছে একটি দলের মধ্যে তখন তো সন্ত্রাসীর জন্য প্রশাসন আছে কেন আপনাদের দলে তারা ঢুকতে পারছে আসলে তিনি কথাটা ওভাবে বলেননি যেভাবে আপনি বলেছেন আমি তো আজকে সেই ছিলাম তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান এখন আমরা সদস্য সংগ্রহের জন্য নামছি তৃণমূল পর্যায়ে সদস্য যারা আছেন তাদের নবায়ন হবে এবং নতুন সদস্য সংগ্রহ হবে নতুন সদস্য সংগ্রহ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের দলের যে মূল চার আদর্শ আছে সেই আদর্শ মেনে যেন আমরা সদস্য সংগ্রহ করি এবং আমাদেরকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যেহেতু আমরা অনেকদিন ধরে সরকারে ছিলাম স্বাভাবিকভাবে সমাজে যারা সুবিধাভোগী গোষ্ঠী ব্যক্তি শ্রেণীরা আছে তারা স্বাভাবিকভাবেই আমাদের যারা নেতারা আছেন বা আমাদের জনপ্রতিনিধিরা যা আছেন তাদের আশেপাশে ভিড় করতে পারে এবং অনেকে এটা তিনি আত্মসমালোচনার স্বরেই বলেছেন যে অনেকে নিজের হীন ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই হয়তোবা সেই সমস্ত আনওয়ান্টেড এলিমেন্টস অফ সোসাইটিকে তারা পাশে আশ্রয় দিতে পারেন তাদের ব্যাপারে আমাদের লক্ষ্য থাকতে হবে কারণ যেহেতু অনেকদিন সরকারে ছিল স্বাভাবিকভাবে আমাদের দেশে একটি শ্রেণী আছে কিন্তু সরকারের সুবিধাভোগী তারা সব সরকারের সময় কিন্তু সরকারের স্বরের জন্য কিন্তু সরকারি দলের আশেপাশে যায় এবং সেই সেম ব্যক্তিকে আপনি আমার কাছে কাগজ আছে ডকুমেন্টারি এভিডেন্স আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটি শ্রমিক জোটের নাম দিয়ে একটি রাষ্ট্রীয় সরকারি প্রতিষ্ঠানে সেখানে একটা রেজিস্ট্রেশন হয়েছে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সেম বিএনপি সরকারের সময় সেটা পরিবর্তন হয়ে বাংলাদেশ জিন্দাবাদ সে একই ইউনিয়ন এটা গতকাল আমি দেখতে পেয়েছি এখন এই যে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে আমাদের আসলে এই যে প্রবলেম অন্যদিকে তো অভিযোগ আছে যে জামাত থেকেও আপনাদের দলে অনেকে আশ্রয় নিয়ে আরেকটি পায়তারা করেছে এবং করতে পেরেছে আপনাদের আপনাদের নেতা কর্মীরাও তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে এই বিষয়গুলো কেন ঘটলো এই বিষয়গুলো অবশ্যই এখানে আদর্শিক রাজনৈতিক রাজনীতি চর্চার একটা ঘাটতি তো অবশ্যই আমাদের দেশের সার্বিক রাজনৈতিক যেটা আমি বলছিলাম আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে নিজের ব্যক্তিগত সুবিধা অনেক সময় নেওয়ার জন্য নিজের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমরা তো অনেক সময় আমরা আদর্শিক রাজনীতি চর্চা করছি না যদি আদর্শিক রাজনীতি চর্চা আমরা করতাম প্রত্যেকটি রাজনৈতিক দল যদি সম্পূর্ণভাবে যদি আমরা আমাদের আদর্শিক রাজনীতির মাধ্যমে যদি আমাদের রাজনৈতিক দলগুলো পরিচালিত হতো সেখানে কিন্তু এই সমস্যাগুলো হতো না কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তো বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার বাইরে তো নই আমাদের দেশে কিন্তু ঐতিহাসিকভাবেই ছিল এবং আপনি জানেন যারাই ক্ষমতায় ছিল তাদের সাথে সবসময় লোক কিছু দেখা গিয়েছে কারণ আমাদের যেভাবে রাষ্ট্র প্রশাসন পরিচালিত হয় আমলাতন্ত্র যেভাবে পরিচালিত হয় সরকারি সুবিধাগুলো যেভাবে জনগণের কাছে দেওয়া হয় সেখানে সরকারি দলের সম্পৃক্ততা থাকলে অনেকে মনে করেন যে সেই সুবিধাগুলো তারা আরও সহজভাবে পাবেন আমরা অবশ্যই এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে চাই আমরা চাই সরকারি সুযোগ সুবিধাগুলো জনগণ স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে নিরপেক্ষভাবে পাবেন এবং এজন্য কিছু তথ্য প্রযুক্তির মাধ্যমে কিছু সলিউশন আমাদের জনতা শেখ হাসিনা ইতিমধ্যে এনেছেন যেমনটা ধরুন কিছুদিন আগে তিনি একটি প্রকল্পের উদ্বোধন করেছেন সেটি হচ্ছে যে 1 কোটি 20 লক্ষ মায়ের ফোনে 600 টাকা করে মাসে বাচ্চা শিক্ষার জন্য চলে যাবে এই যে ফোনে সরাসরি চলে যাবে কোনো নেতার মাধ্যমে যাবে না কোনো জনপ্রতিনিধির মাধ্যমে যাবে না কোনো আমলার মাধ্যমে যাবে না এই যে সরাসরি ফোনে চলে যাওয়ার যে একটা প্রক্রিয়া তিনি চালু করেছেন সেখানে তিনি আমাদেরকে বর্ধিত সভায় সেখানে খুশিয়ারি দিয়েছেন কিন্তু প্রশ্নটি আবারও জেগে যায় যে সব কিছুতে আমরা দেখছি প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী তিনি যতক্ষণ হস্তক্ষেপ না করছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু মানে সুষ্ঠুভাবে হচ্ছে না সেখানেও কি আসলে নেতা কর্মীদের মধ্যে কোনো রকম আদর্শিক জায়গা থেকে বিচ্যুত হওয়া বা তাদের প্রতি আস্থার জায়গায় বেশ একটি ঘাটতি দেখা দিচ্ছে কিনা সেই প্রশ্ন রেখে যাচ্ছে আমরা যেহেতু একটি বড় রাজনৈতিক দল আত্মসমালোচনা আমরা করি আমরা করেছি এবং সম্পূর্ণ গঠনতান্ত্রিকভাবে একটি বর্ধিত সভা ডাকার মাধ্যমে এটাই তো রাজনীতি রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে তো আমরা নই এবং সেখান থেকে বের হচ্ছে আমাদের দলের সভানেত্রী বলেছেন আজকে আমাদের সাধারণ সম্পাদক সবসময় বলে যাচ্ছেন মনে করিয়ে দিচ্ছেন আমাদের আদর্শের কথা এবং আমরা যেন আমাদের আদর্শিক কর্মীদেরকে দলে স্থান দিই এবং তাদের মাধ্যমে যেন রাজনীতিটা করি সবসময় আমরা বলে যাচ্ছি এই কথাটা অন্য কোনো রাজনৈতিক দলে আপনি পাবেন না ব্যারিস্টার রুমিন সবসময় কি ক্ষমতার লিপসা অথবা নির্বাচনী যে ভোটের আকাঙ্ক্ষা এই নিয়ে রাজনীতি চলছে সেখানে আপনি কি বলবেন এবং একই সাথে আপনার কাছে প্রশ্ন রাখছে যে জামাতের সাথে যে আপনাদের বিষয়টি অ্যালায়েন্সটি সেটি নিয়ে আপনারা সবসময় বলেন আপনারা জনগণের কথা শুনেন জনগণের
পালস বোঝার চেষ্টা করেন, জনগণের দিক থেকে তো বারবার বলা হচ্ছে সেখান থেকে আপনাদেরকে সরে আসার জন্য এবং তারা কোনোভাবে এটিকে খুব ভালোভাবে নিতে পারছে না, সেখানে আপনাদের অবস্থানটি কি হবে আগামীতে? আমি আপনার দুটো প্রশ্ন আমি আলাদা আলাদা ভাবে আসছি। আমি আগে জামাতটা অ্যাড্রেস করছি, তারপরে আমি ক্ষমতার রাজনীতির বিষয়ে আসছি। জামাতের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, এটি একটি বিশদলীয় জোট এবং প্রত্যেকটি দলের আলাদা আলাদা রাজনৈতিক আদর্শ আছে। জামাতের নিজস্ব রাজনৈতিক আদর্শ আছে, বিএনপির নিজস্ব রাজনৈতিক আদর্শ আছে, অন্য যে দলগুলো এই জোটের মধ্যে আছে তাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ আছে। যদি না থেকে একটি আদর্শে সবগুলো দল রাজনীতি করতো তাহলে তো একটি দলই হতো, তাহলে তো জোটের দরকার হতো না। তো ইনিশিয়ালি আমাদের এই জোটটি ছিল একটি নির্বাচনী জোট, পরবর্তীতে জামাতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। এখন আমাদের একটাই লক্ষ্য যে জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়া। এটা কিন্তু আমাদের মহাসচিব অত্যন্ত স্পষ্ট পরিষ্কার ভাষায় বলেছেন যেহেতু জামাতের এখন আর নিবন্ধন নেই, জামাতের সঙ্গে আমি নির্বাচনী জোটের তো আর কোনো প্রশ্ন নেই। কিন্তু থেকে আপনি বলছেন আইডিওলজিক্যালি আপনারা মোটেও একসাথে নেই, একদম নেই। এটা কিন্তু আমি আমার প্রতিটি টক শোতে প্রতিটি জায়গায় বলেছি, আমাদের আইডিওলজি দলের আইডিওলজি এক না, কিন্তু আমাদের গোলটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। এই বৃষ্টি দলের গোলটাই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা, যেই ভোটটি 2014 সালে মানুষ দিতে পারেনি, যেটি তার সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারটা সে মানুষের কাছে ফিরিয়ে দেয়া। আর আরেকটি বিষয় হচ্ছে যে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, জামাত দলটিকে যদি এতটাই আপত্তি থাকে তাহলে সেটা ব্যান করে দিলেই হয়। আর যদি জনমতের কথা উঠে, জনগণ তো তার মত দেবে ভোটের মাধ্যমে, আপনি কি করে জানলেন জনগণের মতটা কি? হাইকোর্টের স্বাধীনতা বিরোধী দল হিসেবে যখন জামাতকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, তারা মুক্তিযুদ্ধের মোটেও সপক্ষে না এবং তারা মুক্তিযুদ্ধের মানে পুরো সন্ত্রাসী দল একটি, সেখানে কেন তার কাছ থেকে আমার গণতন্ত্র শিখতে হবে? আমার জাতির ভোটের অধিকারটি ফিরে দেবে কেন? শাবনাম, যদি একটি সন্ত্রাসী সংগঠন হয়, যদি এটি আমাদের জনগণের যে পালস তার এগেনস্টের কোনো সংগঠন হয়, সেটার জবাব জনগণ তার ভোটের মাধ্যমে দেবে, সেটা তো আপনি আমি টেবিল টক শোতে বসে ঠিক করতে পারবেন। ঠিক আছে, কিন্তু সেই মানুষটির তো ভোটাধিকার আছে, জামাতের যে সমর্থক বা জামাতের যে কর্মী সেটা আপনার কাছে কি হবে? আমার আমার প্রশ্ন হচ্ছে যে জামাতে আমি একটা লাইন শেষ করি, তারা আপনাদের সাথে থাকলে আপনাদের কোনো ইমেজের ক্ষতি হবে এটা কি কখনো মনে হয় না? সেটা যদি হয়ে থাকে সেটা রিফ্লেকশন আপনি ভোটে দেখবেন, সেটার জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, আপনি সেটাই দেন না। যদি আপনারা এটা ভেবে আত্মতুষ্টিতে ভুগতে থাকেন যে জামাতের সঙ্গে যেহেতু বিএনপির একটা অ্যালায়েন্স আছে, সেটা নির্বাচনী অ্যালায়েন্স বলেন বা যেটা গণতন্ত্র পুনরুদ্ধারের অ্যালায়েন্স বলেন আছে, সেই তো জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে, লেট দেম ডিজোন বিএনপি, তাকে ডিজোন করতে দেন বিএনপিকে জনগণকে, কিন্তু তাকে জনগণকে সেই সুযোগটা দেন আল্লাহর ওয়াস্তে, সেটা আপনি এখানে বসে ঠিক করবেন না, জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। এটা হচ্ছে জামাতের ব্যাপারে আমার কথা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্ষমতার ব্যাপারে, যে আমাদের রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি কি ক্ষমতামুখী কিনা। আনফর্চুনেটলি বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় গেছে যে এখন ক্ষমতায় থাকলে ইউ আর অলরেডি ইন হেভেন, আপনার সব আপনার হাতের কাছে আছে, আর যে মুহূর্তে আপনি ক্ষমতা থেকে নামবেন, মামলা হামলা থেকে শুরু করে এখন কোনো অত্যাচার নাই যেটা আপনার উপর দিয়ে যাবে না, গুম থেকে শুরু করে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে, এটা অলরেডি বাংলাদেশের রাজনীতিতে স্ট্যাবলিশড ফ্যাক্ট। এবং আমাদের মধ্যে আস্থার এক ধরনের সংকট আছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট আছে, যে কারণে বারবার বলার সাথে এবং যেই দল ক্ষমতায় আছে আজকে দীর্ঘ সময় ধরে, দেখুন তাদের সাধারণ সম্পাদক বলছেন যে ক্ষমতায় আসতে না পারলে কিন্তু টাকা যা কামাইছো নিয়ে পালাতে হবে, তাদের সম্পাদক সেই প্রশ্নটিও থাকবে। এবং একই সাথে আপনার জন্য একই প্রশ্ন আমি রাখছি, বিরতি থেকে ফিরে এসে আমি কথা বলছি। নির্বাচনী হাওয়া যেমন তুঙ্গে, একই সাথে আমাদের টেবিলের হাওয়া অনেক তুঙ্গে। সেখান থেকে আমি ব্যারিস্টার পাটোয়ারি আপনার কাছেই চলে আসতে চাই, যে বিষয়টি নিয়ে বলেছিলেন যে ক্ষমতার বাইরে থাকলেই কি আসলে একরকম
নিপীড়নের মধ্যে পরিচিত হয় কিনা এবং ক্ষমতায় থাকলেই তা আসলে স্বর্গ হয়ে যায় কিনা। আপনার বহুদিন যাবৎ ক্ষমতার ধার কাছেও নেই, সেখান থেকেই আসলে প্রশ্নটি রাখতে চাই যে আপনারা কি সে একই রকম মনে করেন এবং একই সাথে এই যে জোট গঠন নির্বাচনী হাওয়া বইছে আমরা বলছি, আপনারা কোন দিকে যাচ্ছেন, হাওয়াটি আসলে কোন দিকে যাচ্ছে, সম্পৃক্ততাই বা কিভাবে হচ্ছে? একটা জিনিস হলো কি, আমাদের দেশের মেইন প্রবলেম হচ্ছে পোস্ট ইলেকশন কনফ্লিক্ট, এবং সেটার সবচেয়ে খারাপ হচ্ছে 2001 সালের পরে। এটা আমি নিজের চোখে দেখেছি, 2001 সাল থেকে 2000 সাল ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের ছেলেমেয়েকে পিটিয়ে বের করা হয়েছে, হল থেকে নামানো হয়েছে, তখনই পরিবেশটা একরকম হয়ে যায়। 90 এর পরেও এটা হয়েছে কম বেশি। পোস্ট ইলেকশন কনফ্লিক্টটা কখনই কোনো দলের ইলেকশন ম্যানিফেস্টো অথবা এখন ভীষণে কিছুটা আসছে এটা আসে না। আমার মতো মানে জুনিয়র রাজনীতিবিদ 10, 11, 12 সালে অসংখ্যবার বলেছে যে বিএনপি সহ সব দলের পোস্ট ইলেকশন কনফ্লিক্ট ইস্যুটা অনেক জোরালো উচিত। আমি এমনও প্রস্তাব একটা করেছিলাম খুব লাইক এন অ্যামেচার, যে ইলেকশন পরবর্তী 6 মাস 1 বছর বাংলাদেশে পিস কিপিং মিশন থাকতে হবে, মানে পরিস্থিতি আসলে কিন্তু এতটা খারাপ হয়ে যায়, যারা ভিকটিম তারা জানে, অনেককে দেশ থেকে পালাতে হচ্ছে, অনেকের ইয়া হচ্ছে, এবং 2001 থেকে 2006 এমন হয়েছে। যদি 111 একটা কুলিং পিরিয়ড বলবো, 111 না থাকতো তাহলে আওয়ামী লীগ বিএনপির উপর ওই নির্যাতনটা ঠিক 2008-09 সালেই করা শুরু করতো, কিন্তু সেটা একটু পরে শুরু হয়েছে, বাট হয়েছে বিএনপির উপর এখন সিরিজ অফ নির্যাতন হচ্ছে, কোনো ডিফারেন্স নাই। এইটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো যখন কাছাকাছি চলে আসে তাদের মনের মধ্যে এই পিস পোস্ট ইলেকশন কনফ্লিক্টটা ভেসে ওঠে, আওয়ামী লীগের মধ্যেও ক্ষমতা ছাড়লে কী হবে এটা চিন্তা করে তারা ভয়ভীত হয়ে যায়। আর বিএনপি ওপেনলি তো বলে ক্ষমতা গেলে কী করবে, এখন না বলছে ক্ষমতা গেলে আমরা শান্তি প্রতিষ্ঠা করবো, বাট একসময় তো বলেছে হাত কেটে দেবো, হাত ভেঙে দেবো, আদালত দ্বারে ঘোরাতে হবে। সো যে প্রবলেমটা ছিল ওইটা রয়েছিল। আরেকটা ইস্যু আপনি আসছেন জামাতের সাথে জোট নিয়ে, এ বিষয়ে আমি কখনো বলি না, বাট একটা জিনিস আমি সবসময় বলি, জাসদ একসময় আন্ডারগ্রাউন্ডে ছিল, জাসদের লোকজন মুজিবকে স্বৈরাচারী বলেছে, মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে, তাদের সাথে আওয়ামী লীগের অ্যালায়েন্স আছে, এটা অ্যাবসলিউটলি আওয়ামী লীগের বিষয়। বিএনপি জামাতের সাথে কী করবে এটা বিএনপি জামাতের বিষয়, জামাতের নিবন্ধন নাই, দাড়িপাল্লা কোনো মার্কা নাই, এরপরে এখন দলটা অবৈধ ঘোষণা করা হয়নি যেটা ইলিগাল, হিজবুল তাহরির অথবা কোনো সন্দেহ জি, তো এটা আসলে মনে করি ওদেরকে ছেড়ে দেওয়া উচিত। তো জাসদ আর জামাত কিন্তু এক নয়, না অবশ্যই আদর্শিকভাবে এক না, কিন্তু স্বাধীনতাই মানে না মুক্তিযুদ্ধই মানে না, কিন্তু এই জায়গাতেই আসলে একটা বড় রকম। আমি চলে আসতে চাই, আমি আগে যদি ব্যারিস্টার রুমির আপনার কাছ থেকেই আসি, যে এখন যে হাওয়াটি বইছে আসলে কোন দিকে যাবে এবং সম্পৃক্ততা কিভাবে হবে, যেটা প্রথম প্রশ্ন রেখেছিলাম যে তৃণমূলে আপনারা কিভাবে পৌঁছবেন, পরিকল্পনাটি কি? আমরা তৃণমূলে কর্মশালার আয়োজন করছি, আমাদের কেন্দ্রীয় নেতারা তৃণমূলে যাচ্ছেন, যদিও অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে যাচ্ছেন কিন্তু তারা যাচ্ছেন, প্রক্রিয়াটি অব্যাহত আছে এবং এটি চলবে। কারণ আর আরেকটি বিষয় যেটা, যে সামনে ইলেকশন, এখন এই ইলেকশনটা কিভাবে হবে তার একটা প্রস্তুতির ব্যাপার আছে, কারণ আওয়ামী লীগ অলরেডি বলেছে যে তারা আজকে শনিবার আজকে থেকে কিন্তু তারা পুরোদমে নির্বাচনী প্রচারণায় নেমে যাচ্ছে। আমরা আশা করব তারা যেইভাবে নির্বাচনী প্রচারণায় যাবেন তারা অন্যান্য দলকেও সমান সুযোগ দেবেন, কারণ যেই নির্বাচনটি, যে কলঙ্কময় নির্বাচনটি 14-তে হয়ে গেছে সেটার রিপিটেশন যেন 18-র শেষে আবার দেখতে না হয় সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর আরেকটি বিষয় যেটা, যে কোন দল কোন দলের সাথে জোট করবে, কে কার সঙ্গে নির্বাচনে যাবে না যাবে, সেটা একেবারে দলগুলোর ভেতরকার ব্যাপার এবং জনগণই নির্ধারণ করবে তারা কাকে নেবে, কাকে বর্জন করবে। আমি একটু বলি, কিন্তু জনগণকে সেই সুযোগটি যেন দেওয়া হয় এটাই হচ্ছে প্রত্যাশা। আমরা প্রশ্ন বলুন, প্রশ্নটা হচ্ছে কি, যে অন্তর্কুন্দলের যে জায়গাগুলো আমরা গণমাধ্যমে দেখছি, যে তৃণমূল পর্যায়ে বিএনপির গ্রুপে গ্রুপে বিভিন্ন রকম সংঘর্ষ, সেখানে কি আসলে কোনোভাবে বেগ পেতে হচ্ছে নাকি আপনাদের ঘর গোছানোর ক্ষেত্রে? আমি আপনাকে একটা কথা বলতে পারি, যে বিএনপি যেহেতু দীর্ঘ সময় ক্ষমতার বাইরে আছে এবং অত্যন্ত দমন পীড়ন নির্যাতনের ভেতর দিয়ে বিএনপি যাচ্ছে, গুমের ভেতর দিয়ে যাচ্ছে, আপনি জানেন। আমি যদি শুধু একটা উদাহরণ দেয়, নুরুল লাশের কথা আপনি শুধু যদি চিন্তা করেন, কি বিভৎসতা সে মৃত্যুর মধ্যে, এরকম লাশ খালে ডোবায় রাস্তায় আমাদের অসংখ্য নেতাকর্মীর আছে। সুতরাং এই যে নির্যাতিতর এক ধরনের ভ্রাতৃত্ববোধ তৈরি হয় না বিএনপির মধ্যে, কিন্তু সেটা খুব মজবুত আছে। সুতরাং আমাদের অন্তর্কন্দল সেভাবে কোনোভাবে এফেক্ট করতে পারে, বরং আওয়ামী লীগ তার অন্তর্কন্দল নিয়ে যে অত্যন্ত আতঙ্কিত সেটা তাদের প্রধান প্রধানের বক্তব্যে আজকে পরিষ্কার। শেষ মন্তব্য, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেনি, দীর্ঘ 21 বছর ক্ষমতার বাইরে থাকার পরও কিন্তু আমরা ক্ষমতায় এসেছি। এটা কেন আসতে পেরেছি, কারণ আমাদের সুনির্দিষ্ট একটি আদর্শ ছিল, আমাদের কর্মী বাহিনী ছিল, যারা শত নির্যাতন অত্যাচার সহ্য করেও তারা দল করে গিয়েছেন, জননেত্রী শেখ হাসিনাকে তারা দেশে এনে একটি প্রক্রিয়ার মাধ্যমে তাকে প্রধান করেছেন। তো সুতরাং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কিন্তু
বিএনপিকে সেটা তো খুব ইম্পর্টেন্ট কথা আছে বিএনপিকে তো বিগত নির্বাচনে তো তাদেরকে অনাস্থায় আনার মতন কোনো কিছু আওয়ামী লীগ করেনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু আওয়ামী লীগ প্রত্যেকবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে একমাত্র বিএনপি কিন্তু 96 সালে কিন্তু একটি কুয়ের পরিস্থিতি সৃষ্টি করেছিল 2008 সালে আপনারা দেখেছেন কি হয়েছে 2006 সালে কি হয়েছে দেখেছেন সুতরাং প্রত্যেকবারই এবং জেনারেল জিয়া তো অবশ্যই সামরিক অভ্যুত্থানে মৃত্যুবরণ করেন তো কাদের রাজনৈতিক ইতিহাস কি বলছে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস কিন্তু বলেছে যে আমরা প্রত্যেকবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছি কিন্তু 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল সেখানে আমাদের কোনো দোষ ছিল না প্রত্যেকবারই কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে নির্বাচনে গিয়েছি এখন তারা নির্বাচন স্বইচ্ছায় যদি বর্জন করেন সেখানে আমাদের করার কিছু নেই আর যে তথ্যগুলো বর্তমানে বলা হচ্ছে যে খালে ডোবায় রাস্তায় ঘাটে লাশ পাওয়া যাচ্ছে এই ধরনের অসত্য মিথ্যা কথাবার্তা অপপ্রচার আওয়ামী লীগের নামে 1975 সালে হয়েছিল আপনি দেখুন বাকশাল যে রাষ্ট্র ব্যবস্থা আসেইনি সেপ্টেম্বর মাসে 1975 সালে আসার কথা ছিল তারা বললেও যে আইন পাস হয়েছে ফেব্রুয়ারি মাসে 15 আগস্ট নাকি জাস্টিফাইড কারণ বাকশাল এসেছে দেশে এই যে মিথ্যা অপপ্রচার তারা আবারও করছেন করবেন আমরা এর জন্য প্রস্তুত আছি মানুষ যেন তার ভোটের অধিকারটি পায় সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন চায় সেই প্রত্যাশা রেখে আজ শেষ করছি ভালো থাকবেন একাত্তরে